হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমাদের বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট, যেগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, যেটির নাম পরিবর্তন করে এখন এক্স রাখা হয়েছে, এগুলো হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া সাইট, যেগুলো আমরা সচরাচর প্রতিদিনই ব্যবহার করে থাকি। তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক। তো বর্তমান যে সমাজ, আমাদের সমাজের মানুষ আর বর্তমান সোশ্যাল মিডিয়া সাইট, সবগুলোতে অশ্লীলতা এবং বাজে এবং খারাপ দিকগুলো অনেক বেশি পরিমাণে উঠে এসেছে। এবং আমরা যেটি সবসময় দেখতে পাই যে আগে ইনস্টাগ্রাম বা বর্তমান সময়ে ইনস্টাগ্রামে যে পরিমাণ অশ্লীলতা রয়েছে, ধীরে ধীরে সেটি ফেসবুকের মধ্যে ঢুকে গেছে অনেকটাই। এবং ফেসবুকে যে সকল অ্যাডস দেখানো হয় বা অনেক অনেক ধরনের অ্যাডাল্ট অ্যাডস দেখানো হয় এবং অনেক ধরনের অ্যাডাল্ট কন্টেন্টগুলো ফেসবুকে চলে আসে, যেগুলোতে সাধারণ একটা মানুষ এবং যারা ধার্মিক ব্যক্তিরা রয়েছেন তাদের ঈমান নষ্ট হওয়ার অনেকটাই শঙ্কা থাকে। তো এজন্য বর্তমান সময়ে একটি সোশ্যাল মিডিয়া সাইট কিন্তু ডেভেলপ করা হয়েছে, যেটির নাম হচ্ছে আলফাফা। তো এই সাইটটি সম্পর্কে আমিও ঠিক সঠিকভাবে জানতাম না কিছুদিন আগ পর্যন্ত। আমি কয়েকদিন আগে ওয়েবসাইট এই সোশ্যাল মিডিয়া সাইটটি সম্পর্কে জানতে পেরেছি। তো সেটি নিয়ে আমি কিছু ঘাটাঘাটি করার পর এটি সম্পর্কে আমি অনেকটাই তথ্য পেয়েছি এবং আমি বেশ কিছু তথ্য কালেক্ট করেছি। এবং আমি গতকালকে এই সোশ্যাল মিডিয়া সাইটে আমি নিজের একটি অ্যাকাউন্ট খুলেছি এবং আমি সম্পূর্ণ সাইটটি চেক করে দেখলাম যে এদের ফিচার্স কেমন বা এদের কি ধরনের, এরা নিজেদের যে কমিউনিটিটা তৈরি করেছে এই কমিউনিটিটা কিভাবে তারা সার্বিক ব্যবস্থাপনা বা তাদের কার্যক্রমগুলো আমি কিছুটা লক্ষ্য করলাম। তো যারা আমাদের হিন্দু ভাইয়েরা বা অন্যান্য সম্প্রদায়ের যারা আছে, তারা আপনারা চাইলে এখান থেকে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এটি তৈরি করা হয়েছে মূলত মুসলমানদের জন্য, আমরা যারা মুসলমান রয়েছে বা আমাদের মুসলমান ধর্মের যেসব ব্যক্তিবর্গ রয়েছে তাদের জন্য এই অ্যাপটি বা এই সোশ্যাল মিডিয়া সাইটটি তৈরি করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়া সাইটটি সম্পূর্ণ আমাদের ইসলামিক ক্রিস্টি কালচার এবং আমাদের ইসলামিক ইসলাম ধর্মের সম্পূর্ণ বাণী এবং আমাদের কোরআন এবং আল্লাহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সকল ধরনের যেসব কার্যক্রম এবং আল্লাহর বাণী, সবকিছু মিলায়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া সাইটটি কিন্তু তৈরি করা হয়েছে আমি যেটি দেখতে পেলাম। তো এই সোশ্যাল মিডিয়া সাইটটি আপনারা নর্মালি যেরকম ফেসবুক ব্যবহার করেন ততটা এখন উন্নত হয়তো হয়নি, কিন্তু ধীরে ধীরে এটি কিন্তু সে পর্যায়ে চলে যাবে। কারণ বর্তমান বর্তমান বিশ্বের যেসব মুসলিম মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোতে এই অ্যাপটি ব্যাপকভাবে কিন্তু আলোচিত এবং ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। এই অ্যাপটিতে আপনারা যেসব ফিচার্সগুলো পাবেন তার মধ্যে আপনারা অ্যাপটি ওপেন করলেই হোম হোম বাটন, ফিড এবং রিলস, তারপর নোটিফিকেশনস, মেসেজ এবং আপনারা আদার্স অপশন পাবেন। আদার্সের মধ্যে আপনাদের প্রোফাইল, তারপর মেসেজ অপশন, মানে আদার্সের মধ্যে সেটিংস সব ডিটেলস সেখানে দেওয়া থাকবে সেটিংস সহকারে। তো আপনারা যারা ভাবছেন যে হয়তো রিলস অপশন বা আদার্স অপশনগুলো যেগুলো রয়েছে এগুলো সবকিছু হয়তো ফেসবুকের মতো হবে, আসলে এগুলো সবকিছুর মধ্যে আমাদের ইসলামিক ধ্যান ধারণা এবং ইসলামিক ক্রিস্টি কালচার সম্পর্কিত আপনারা কন্টেন্ট ব্যবহার করতে পারবেন এবং এখানে অ্যাডাল্ট কিছু অ্যাডাল্ট কোনো ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন না। এই ধরনের রিস্ট্রিকশন দিয়েই এই আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটটি রয়েছে এটি তৈরি করা হয়েছে। তো আশা করি আমরা যারা মুসলিম রয়েছি আমরা এই অ্যাপটিকে সমর্থন করব এবং আমরা একটু ভালোভাবে জীবনযাপন করার জন্য এবং আমরা যে পরিমাণ সোশ্যাল মিডিয়া সাইডে আমরা সময় ব্যয় করি
সেই সময়গুলো একটু ভালোভাবে ব্যয় করার চেষ্টা করব। ভিডিওটি এতটুকুই, তো আমি আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এবং যারা এই কমিউনিটি বা এই আলফাফা কমিউনিটিটা তৈরি করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমিউনিটি তৈরি করার জন্য। পরবর্তীতে যাতে আমরা এই কমিউনিটিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের সকলের মাধ্যমে যাতে আরো ভালো কিছু হইতে পারে, এজন্য আমরা সকলে এই কমিউনিটিকে সাপোর্ট করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনারা পেয়ে যান, এবং বেল আইকন অবশ্যই বাজিয়ে দিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।